আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলোর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা, বেড়েছে শীতের তীব্রতা, আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কুয়াশার আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কবে কাটবে এই কুয়াশার বেল্ট, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। তাপমাত্রা খুব বেশি একটা কমেনি, কিন্তু সারা দেশেই এখন শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। মূলত কুয়াশা ও মেঘের কারণে রোদ উঠতে না পারায় কমে গেছে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান। একই সঙ্গে উত্তর দিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে ঝেঁকে বসেছে শীত। এই পরিস্থিতি আগামী চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে কুয়াশার বেল্ট আগামী এক সপ্তাহ নাগাদ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক এলাকা এবং সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় প্রতিদিন প্রায় দুপুর পর্যন্ত গভীর কুয়াশা বেল্ট দ্বারা আক্রান্ত থাকতে পারে। সেই সাথে এসব এলাকার কোথাও কোথাও প্রায় সারা দিন কুয়াশার বেল্ট দ্বারা আচ্ছন্ন থাকতে পারে। এই সময় রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা বিভাগের উত্তরাংশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শিমংলে। আজ সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 14.5 থেকে কমে হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও শীতের তীব্র রয়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত মেঘ কুয়াশায় ঢেকে রয়েছে ঢাকার আকাশ, সঙ্গে আছে উত্তরে হিমেল হাওয়া। এদিকে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণ হলো দিনের বেলা সূর্য নেই, মেঘ ও কুয়াশার জন্য রোদ উঠতে পারছে না, এছাড়া সঙ্গে উত্তরে বাতাসও রয়েছে। এসব কারণেই মূলত তাপমাত্রার পার্থক্য কমে শীত বেড়েছে। আবহাওয়া দপ্তর আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর পশ্চিম অঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারেও জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।